আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনি যখন রমজানে রোজা রাখবেন তখন অন্য যে কোনো সময়ের চেয়ে সহজ হয়ে যায়। কিন্তু এর এক সপ্তাহ পরেই রোজা রেখে দেখেন, ওইটা 10 গুণ কঠিন হবে। কারণ আল্লাহ বলছেন উনি আমাদের জন্য সহজ করতে চান। ওই 30 দিন অন্য দিনে 3 দিন রোজা রাখা থেকে অনেক সহজ। সুবহানাল্লাহ, এটা হচ্ছে প্রথম অর্থ, আল্লাহ আপনার জন্য সহজ করতে চান। দ্বিতীয় বিষয় হলো, আপনার ট্রেনিং যদি 2 বা 3 দিনের হয়, 4 দিনের হয়, আপনি কিছু প্রশিক্ষণ পান, কিন্তু আপনার ট্রেনিং যদি 30 দিনের হয় তাহলে আপনি কি বেশি শক্তিশালী হন? অবশ্যই। ওই ট্রেনিং এর প্রভাবও কি বেশি দিন থাকে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে শয়তানবিহীন 30টা দিন দিয়েছেন, 30টা কোরআনময় দিন, 30টা দিন যে সময় শরীর নয় আপনাকে নিয়ন্ত্রণ করে, আপনার অন্তর। উনি একদম পরিপূর্ণভাবে এই ট্রেনিং এর জন্য তৈরি করেছেন। যখন আপনার ট্রেনিং কঠিন হয়, তখন তা শেষ হবার পর আপনি একটি সার্টিফিকেট পান এবং উদযাপনও করেন। আপনি মানুষের কাছে গিয়ে বলেন আমি আমার সার্টিফিকেট পেয়েছি, মানুষ তখন আপনাকে শুভেচ্ছা জানায়। আমাদের ট্রেনিং যখন শেষ হয় তখন আমরা কি করি? ঈদ পালন করি, আমরা উদযাপন করি। সুবহানাল্লাহ, আমরা সফলভাবে এই বছরের ট্রেনিং শেষ করেছি। কেন এই ট্রেনিং নিচ্ছি আমরা? যেন আমরা বাস্তব জীবনের সাথে মোকাবেলা করতে পারি। রমজান শেষ হবার পর আপনি আরও শক্তিশালী হবেন, কারণ এখন আপনার অন্তরে আরো বেশি কোরআন আছে। যদিও তখন আপনি আর রোজা রাখছেন না, আপনার ভিতরে কি রয়ে যাচ্ছে? কোরআন। শয়তানের বিরুদ্ধে আপনার আসল অস্ত্র হবে কোরআন। তাই আমরা যখনই কোরআন পড়ি প্রথমে আল্লাহর কাছে সাহায্য চাই। ফাইযা ক্বারাতাল কোরআন ফাস্তাঈযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রমজান শেষ হবার পর আপনি আরো শক্তিশালী হবেন, কারণ এখন আপনার অন্তরে আরো বেশি কোরআন আছে। আমি বলছি এখানে উপস্থিত সকল ভাই বোন এবং যারা এটা শুনছেন, আপনাদের কোরআন মুখস্থ করতেই হবে রমজানের সময়। আপনি যদি অলস হয়ে থাকেন, গা ঝাড়া দিন, আপনি 2 আয়াত করলেন না, 2 পাতা করলেন, আপনি 2 আয়াত করলেন না, 2 পাতা করলেন, সেটা কোনো ব্যাপার না। আপনার লক্ষ্য আস্তে আস্তে উঁচুতে নিন, উঁচু লক্ষ্য স্থির করুন। যেমন আপনি ঠিক করলেন এই মাসে পুরো 1 পারা মুখস্থ করবেন, 20 পাতা বা 10 পাতা, আমি শেষ পারাটা মুখস্থ করব, এরকম কিছু উঁচু লক্ষ্য স্থির করুন। যদি আপনি শেষ নাও করতে পারেন, তারপরও লক্ষ্য স্থির করুন। যখন কেউ কোরআন মুখস্থ করার চেষ্টা করে, হয়তো ভাবলেন আপনি ফজরের সময় মসজিদে গেলেন, ঠিক করলেন যে এরপরে আপনি কয়েক ঘন্টা সেখানে থাকবেন, অথবা হয়তো 30 বা 40 মিনিট, এবং বসে বসে কোরআন মুখস্থ করলেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি এই কাজটি হবে আপনার জীবনে করা সবচেয়ে আন্তরিক ইবাদতগুলোর একটি। কারণ আপনি কাউকে দেখানোর জন্য কোরআন পড়ছেন না। আপনি যখন কোরআন মুখস্থ করেন, একমাত্র কে তা জানবে? আপনি নিজেই। যদি আপনার এরকম সমস্যা থাকে যে আপনি কাউকে দেখলেই বলেন, হে ভাই জানেন আমি সূরা গাশিয়া জানি, যদি আপনার এই সমস্যা থাকে তাহলে আমার সাথে পরে দেখা করবেন। এছাড়া আপনি যদি কোরআন মুখস্থ করেন তাহলে সেটা কার জন্য? আপনার নিজের জন্য। আপনি এক আয়াত বারবার পড়ছেন, আবার যতবার আপনি পড়ছেন ফেরেশতারা তা লিখছেন। যখন আপনি মুখস্থ করেন তখন কি বারবার তা আপনাকে রিপিট করতে হয় না? যতবার আপনি রিপিট করবেন ফেরেশতারা আপনার নামে সেটা লিখবে, প্রত্যেকবার, একবার নয়, 10 বার বা 20 বার, লিখা হচ্ছে প্রত্যেক আয়াত। কোরআনের বারাকাত আপনার অন্তরে প্রবেশ করছে। যখন রমজান মাস আসে আমাদের এটা করা উচিত। আর কতক্ষণ আছে? 15 মিনিট। আমার মনে হয় আমার আরও 1 ঘন্টা লাগবে। আমি কি আরও 1 ঘন্টা পেতে পারি? ঈশার নামাজ পড়ে আবার বসলাম। আচ্ছা ঠিক আছে, এখন যে অংশটা আসছে সেটা নিয়ে আমি আসলেই কথা বলতে চাই। আমি আপনাদের জন্য একটা সিন তৈরি করি। আমি নিজে ছোট একটা ইনস্টিটিউট চালাই, আমার 60 জন শিক্ষার্থী আছে। প্রতি বছর আমার 60 জন শিক্ষার্থী হয়। আমি তাদেরকে 5 ঘন্টা ধরে পড়াই প্রতিদিন। যখন আমার পড়ানো শেষ হয় আমি ক্লান্ত হয়ে যাই। তখন কোনো স্টুডেন্ট এসে ধরুন বলল, উস্তাদ আমি কি 5 মিনিট সময় পেতে পারি? আমি বললাম ঠিক আছে, দিলাম আমি তাকে 5 মিনিট। আরেকজন আসলো, সেও বলল আরও 5 মিনিট চাইল। এভাবে আরেকজন, এভাবে আরেকজন, 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 সবাই 5 মিনিট চায়। এভাবে 60 জন স্টুডেন্ট প্রত্যেকে আসলো আর সবাই বলল আমি শুধু 5 মিনিট চাই। কত মিনিট হলো? 300 মিনিট। কত ঘন্টা হয়? 3 ঘন্টা 300 মিনিটে? মাশাআল্লাহ, কাতার তো দেখি ভালো গণিতবিদ আছেন, গণিতে পিএইচডি করা। এতে 5 ঘন্টা হয়। ইতোমধ্যে আমি পড়িয়েই প্রায় মৃত, আর এখন তো আমি আইসিইউতে। অথচ প্রত্যেক স্টুডেন্ট বলবে আমি তো শুধুমাত্র 5 মিনিটই নিয়েছি, এটা তো কোনো সময়ই হলো না। ধরুন এখানে 500 লোক আছেন অথবা তার বেশি,
আমি যদি সবার সাথে এক মিনিট করেও কথা বলি, এক মিনিট করে, তাহলেও 500 মিনিট, 8 ঘন্টারও বেশি সময়। 8 ঘন্টা, মাত্র এক মিনিট করে হলেও, অথচ সবাই বলবে আমি তো মাত্র এক মিনিট পেয়েছি, আসলে কোনো কথাই হয়নি। বুঝা গেল? আরেকটি উদাহরণ দেই। আমার এক মেয়ের একটা সমস্যা আছে, যেই কারণে আমাদেরকে রেগুলার চিকিৎসকের কাছে নয়, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হয়। বিশেষজ্ঞ চিকিৎসক অনেক ব্যস্ত থাকেন, আপনি যে কোনো সময় এমনিতেই তার চেম্বারে ঢুকে যেতে পারেন না, আর তারা হয়তো আপনাকে 3 মাস পরের অ্যাপয়েন্টমেন্ট দিবে। আপনি হয়তো বলবেন এর আগে কিছু নেই, তারা বলবে না, এর মাঝেই 3 মাসের বুকিং শেষ। আর আপনি যদি অ্যাপয়েন্ট মিস করেন, 9টার জায়গায় 9টা 5 যান, শেষ, আপনাকে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে হয়তো 4 মাস পরে। এর মানে আপনি যদি বিশেষ কারোর সাথে দেখা করতে চান, সেটা আপনার সময় অনুযায়ী হবে না, সেটা হবে তাদের সময় অনুযায়ী আপনি যাবেন। আপনাকে তাদের সময় অনুযায়ী যেতে হবে। আপনার বস যদি আপনাকে ডাকে, আপনি বলবেন না যে যখন আমার সময় হবে ইনশাল্লাহ, কারণ সে আপনার সুবিধা অনুযায়ী চলবে না, আপনি তার সুবিধা অনুযায়ী চলবেন। বুঝা গেল? গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে দেখা করতে হলে আপনাকে এটাই করতে হবে। আপনার বাচ্চাদের ক্ষেত্রে এটা খাটে না। আপনি যদি তাদেরকে ডাকেন, সে বলবে না বাবা অ্যাপয়েন্টমেন্ট নাও, 8:45 তোমার সাথে দেখা করব, বা এরকম কিছু, তখন আমি ফ্রি থাকব না, এরকম বলতে পারেন না, তাকে সাথে সাথেই আসতে হবে। বোঝা গেল? শেষ উদাহরণ, ধরুন একজন কোম্পানির মালিক, বা সিইও, তাদের 500 কর্মচারী আছে, 500, সে কি সবাইকে চিনে? না, সে হয়তো কয়েকজন ম্যানেজারকে চিনে, তাদের আবার নিজস্ব টিম আছে, এরপর আরও একটা সাব টিম করা আছে, এরকম হয়তো 10 বা 15 জনকে চিনে, সবাইকে চেনে না। সবাই যদি তার কাছে একটা করে অনুরোধ করে, সে কি সেটার জবাব দিতে পারবে? না, না, সে ওটা নিয়ে তেমন একটা চিন্তিতই হবে না, সে ভাবে এই লোক আবার কি, সিকিউরিটি গার্ড, আমার সেটা নিয়ে এত মাথা ব্যথা নেই, আমি হলাম সিইও, এই লোক আবার কি, অ্যাকাউন্টেন্ট, তাতে আমার কি, সে সামান্য একজন কর্মচারী। এখন এই আয়াতটি বোঝার চেষ্টা করুন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমার দাস যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আমি তার একদম কাছেই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কেউ আমাকে ডাকে, আমি তার ডাকে সাথে সাথে সাড়া দিই, আমি তোমাকে অপেক্ষা করাবো না, কখনোই নয়, তোমার কল ভয়েস মেইলেও পাঠিয়ে দিব না, এটাও বলা হবে না যে 24 ঘন্টা পরে, আমি তোমার ডাকের সাথে সাথে তার জবাব দিব, একজন মানুষের পক্ষে এটা সম্ভব নয়। এমনকি যদি আমি আপনাকে অনেক ভালোবাসি, তারপরও আমার পক্ষে এটা সম্ভব নয়। আমি আমার মেয়েদেরকে অনেক ভালোবাসি, কিন্তু তারা যখন গাড়ির পেছনে বসে সবাই একসাথে কথা বলা শুরু করে, আমার পক্ষে কি সবাইকে জবাব দেওয়া সম্ভব হয়? না। তাদের একজন বলল আমি আইসক্রিম খাবো, আরেকজন বলল আমি পিজা খাবো, আরেকজন বলল আমি বাসায় গিয়ে ঘুমাতে চাই, আরেকজন বলল চলো পার্কে যাই, আমার পক্ষে এর মাঝে একটাই হয়তো করা সম্ভব। আমি সবার আবদার একসাথে মেটাতে পারবো না, আমার সেই ক্ষমতা নেই, যদিও আমি তাদেরকে ভালোবাসি, আমাকে বলতে হবে আমি দুঃখিত, আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাঁর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, যখন তারা আমার সম্পর্কে জানতে চায়, আমি খুব কাছেই আছি, যখন তারা ডাকবে আমি তখনই যাকে সাড়া দিব, আমি তাদের দুয়ার জবাব যখন চাইবে তখনই দিব, যখন তারা ডাকবে আমি তখনই যাকে সাড়া দিব। বাচ্চাদের কান্নায় আপনাদের বিরক্ত হওয়া ঠিক নয়, বোন আপনার বাচ্চা যদি কান্না করে সমস্যা নেই, অন্য বোনেরা তার দিকে তাকানো বন্ধ করুন, ওনার দিকে তাকানো বন্ধ করুন, সুন্দর লাইট বা অন্য কিছু দেখুন, জ্বলন্ত চোখে তার দিকে তাকাবেন না। আর আপনার বাচ্চা যদি অনেক বেশি কান্না করে, তাহলে বাইরে থেকে ঘুরে আসুন, এগুলোই আমার শর্ত। মায়েরা যে প্রোগ্রামে আসে এতে আমাদের খুশি হওয়া উচিত, এটা সহজ নয়, সন্তান প্রতিপালন কঠিন কাজ, তারা যে এখানে এসেছেন এতে আপনাদের খুশি হওয়া উচিত। আল্লাহ এই মা ও তার সন্তান সহ সকল সন্তানদের মাঝে এবং তাদের জীবনে বারাকা প্রদান করুন, এটা করতে অনেক প্রচেষ্টার দরকার হয়, শুধু গাড়িতে তুলতেই তো অনেক কষ্ট হয়, তার উপর এই ট্রাফিক জ্যামের মাঝে আপনার গাড়ি চালাতে হয়। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। একজন বাথরুমে যেতে চায় তো অন্যজন ক্ষুধার্ত, আরেকজন ঘুম থেকে জাগালেন তো কাঁদতে লাগলো, এটা একাকী থাকার মতো নয় যে চলো মসজিদে যাই আর চলে গেলেন, এটা এরকম নয়, সম্ভবত এখানকার বাবারা তাদের সন্তানদের কান্না চিনতে পারছেন,
তখন এই ভেবে খুশি হন যে আলহামদুলিল্লাহ আমার বউ এখানে আছে, আমাকে আর দেখতে হবে না। সালাতের পর আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই আয়াতে যে দোয়াটি আছে সেটি সম্পর্কে। বিশেষত এই আয়াতের মাঝে যত রত্ন লুকিয়ে আছে, আল্লাহর তরফ থেকে যে এই আয়াত কত উপহার দেওয়া হয়েছে তা গণনা করে শেষ করা যাবে না। আমি আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই ইনশাআল্লাহ। কেন? কারণ আমি আপনাদের সবাইকে উৎসাহিত করতে চাই যেন এই রমজান হয় কোরআনের মাস, দোয়ার মাস, আর আপনারা যেন দুইটিকে একসাথে করতে পারেন ইনশাআল্লাহ। আমরা আলোচনা করব কিভাবে আমরা এই দুইটি একসাথে করব। যতবার আপনার সামনে হালাল উপার্জনের পথ আসে অথবা আরও অর্থ উপার্জনের উপায় আসে, সেটা হয়তো ঠিক হালাল নয়, তখন আপনি নিজেকে মনে করিয়ে দেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আল্লাহ এই অর্থ থেকে অনেক বড়, তাই আমি এটা করব না। প্রতিবার আপনি যখন ঘুমে থাকেন আর ফজরের আজান দেয়, শয়তান আপনাকে চিপে শুয়ে রাখতে চায়, শয়তান আপনাকে বলবে আরো 5 মিনিট, তখন আপনি নিজেকে বোঝান 5 মিনিট আমি এখন প্রথম রাখা ধরতে পারবো না, কোনো ব্যাপারই না, যখন ইচ্ছা তখনই ঘুম থেকে উঠে যাও, আমার জন্য কোনো ব্যাপারই না। এরপরে যে জিনিসটা আপনি জানেন সেটা হলো সকাল 10টা, যখন এরকম হয় তখন আপনি বলুন ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আল্লাহ আমার থেকে বড়, আমার ঘুমের থেকেও আল্লাহ বড়। এটার অর্থ এটাই, আল্লাহকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া, আমার নিজের আকাঙ্ক্ষা, আমার নিজের সালা, আমার নিজের অলসতা, নিজের লালসা, নিজের ক্ষুধা, লোভ, এগুলো থেকেও আল্লাহকে বেশি প্রায়োরিটি দেওয়া জীবনে, এটাই হচ্ছে রমজানের ট্রেনিং। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আর আয়াতটি শেষ হলো এইভাবে যেন আমরা কৃতজ্ঞ হতে পারি। প্রশ্ন হলো কিসের জন্য কৃতজ্ঞ? আয়াত শুরু হয়েছে রমজান মাস আর এই মাসেই কোরআন নাজিল হয়েছে, অর্থাৎ প্রথমে যে নিয়ামতের জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকব সেটা কি? কোরআন। যেন আপনি কোরআনকে সত্যিকারের কদর করতে পারেন, এই দেখে আমি, ধরুন আমি আপনার বাসায় গেলাম আর আপনাকে একটা উপহার দিলাম, এই দেখো আমি এটা তোমার জন্য কিনেছি, আমি হয়তো আপনার জন্য ছোট একটা ক্রিস্টালের জিনিস কিনেছি, পাকিস্তানিরা আবার ক্রিস্টালের জিনিস খুব পছন্দ করে, আপনি বললেন বাহ তার খুব সুন্দর, ধন্যবাদ, তারপর দূরে ছুড়ে ফেলে দিলেন, এটা কি অপমানজনক নয়? আমি আপনাকে একটা উপহার দিলাম আর আপনি কি করলেন, আমার সামনেই ধন্যবাদ দিয়ে সেটা ছুড়ে ফেলে দিলেন। অথবা ধরুন আমি বললাম হেই আমি তোমার জন্য একটা বই কিনেছি, মনে হয় তুমি পছন্দ করবে, আপনি এক টুকরো কাপড় নিলেন এবং সেটাকে পেঁচিয়ে একেবারে ফ্রিজের উপরে তুলে রাখলেন। আমি এইভাবে রাখার জন্য আপনাকে বইটি দেইনি, কেন দিলাম বইটি আপনাকে? যেন আপনি এটা পড়তে পারেন, আপনি এই উপহারের জন্য সন্তুষ্ট নন, বুঝলেন? আল্লাহ বলছেন যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো, যেন আপনি এমনভাবে কোরআন কদর করতে পারেন যেমন আপনি আগে করেননি। রমজান যখন শেষ হয়ে যাবে তখন মনে হবে আপনি কোরআনের সাথে একটা নতুন সম্পর্ক গড়লেন, আপনি এটাকে কখনোই আর সরিয়ে রাখতে পারবেন না, সব সময় মনে হবে এর থেকে আরও কিছু জানতে হবে। আল্লাহ আমাদেরকে তার সাথে যোগাযোগের একটা সরাসরি লিংক দিয়েছেন, অন্য কোনো ধর্মে সেটা নেই, অন্য কোনো ধর্মে নেই। সালাতে আমরা যেটা অনুভব করি সেটা হচ্ছে আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ। আক্ষরিক অর্থেও সালাতের অর্থ হচ্ছে যোগাযোগ, আক্ষরিকভাবেও এটা যোগাযোগই বোঝায়। আর আল্লাহর যে কালাম আমরা সালাতে পড়ি তা দিয়ে হয় আমাদের সেই যোগাযোগ, এটা হচ্ছে আসমান থেকে জমিনে আল্লাহর প্রসারিত একটি দড়ি। আপনি সবসময় চাইবেন আরও বেশি পড়তে, কোরআনের সাথে আপনার যোগাযোগ যত বেশি হবে আল্লাহর সাথে আপনার যোগাযোগ তত ভালো হবে, কোরআনের সাথে আপনার যোগাযোগ যত কম হবে আল্লাহর থেকে আপনি তত দূরে সরবেন। এটা একটা প্রতিষ্ঠিত সত্য, আমাদের পুরো জীবনের একটা লক্ষ্য থাকতে হবে যে আমরা যেন এই বইয়ের আরও কাছে যেতে পারি। আর কেউ কখনোই বলতে পারে না যে তার কোরআনের কাছাকাছি, কেউ না, এটা এমন একটি সমুদ্র যা শেষ হবার নয়। আমি বলতে পারবো না আলহামদুলিল্লাহ এই লেকচার আপনাদের জন্য, আমার জন্য নয়, আসলে আগে আমার নিজের জন্যই তারপরে আপনাদের জন্য বলছি আমি, কারণ আপনি যত গভীরে যাবেন যে আমি তো কিছুই জানি না, আমার আরও দরকার, আরও